নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রাইস আর মুরগি মাংস কষা। দেখুন, তার জন্য আমি কি নিয়েছি, দেখুন বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজে রেখেছিলাম। আর নিয়েছি এই যে মুরগি মাংস 1 কেজি আছে, সরষার তেল, এটা রিফাইন্ড তেল আছে রাইসের জন্য, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে ঘি আছে, এখানে আছে তেজপাতা, গোটা লঙ্কা, একটা কাগজি নিয়েছি, এখানে আছে টমেটো, আদা বাটা, রসুন বাটা, গাজর আছে, এটা আছে বরবটি কুচুরা আছে, এটা আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, জিরে, লঙ্কা, হলুদ, আর এখানে আছে চিনিটা আমি শিলিগুড়ি নিয়েছি। এবার আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। উনান জিরা নিয়েছি, এবার আমি কড়াই চাপাচ্ছি, উনানে দিচ্ছি জল, জলটা একটু বেশি করে জলটা দিতে হবে, দিচ্ছি লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিচ্ছি তেজপাতা, এইভাবে তেল দিচ্ছি 1 চামচ মতো। এরপর আমি চাল দিচ্ছি, চালটা হয়ে এসছে, বেশি সিদ্ধ করা চলবে না, আবার বেশি শক্ত রাখা চলবে না, শক্ত রাখলে আবার চিনি দিলে আবার আরও ডাটি যাবে। বন্ধুরা, 100 ভাগের 90 ভাগ সিদ্ধ করে দিতে হবে, 10% বাদ দিতে হবে আর কি। দেখুন, আমি এর সাথে ছেঁকে নিচ্ছি, কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর দিচ্ছি আমি 1 চামচ ঘি, রিফাইনের তেল দিচ্ছি, এই কাজু বাদাম ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি, এবার দিচ্ছি কিশমিশ, এবার তুলে নিচ্ছি বাদাম হয়ে গেছে, এরপর দিচ্ছি বরবটি, তুলে নিচ্ছি বরবটি ভাজা হয়ে গেছে আমার, এবার দিচ্ছি গাজর, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এরপর আমি আদা 1 চামচ, একটু কাঁচা লঙ্কা, একটু 2 চামচ ঘি, তোমাদের আমি গাজর, বরবটি, কাজু, কিশমিশ আমি সব মিক্স করে দিচ্ছি, সাথে দিচ্ছি চিনি, চিনি আমি ছেলে গুঁড়ো করে নিয়েছিলাম, আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম। বন্ধুরা, আদাটা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা ভাজা গেছে, এরপর দিচ্ছি আমি রাইস, ভালো দিচ্ছি ভাতগুলো, দিচ্ছি অল্প সবজি ভাজা, পাতি, চিনি, আচ্ছা এবার কমিয়ে কমাতে করতে হবে, আমি আবার দিচ্ছি ভাত, দিচ্ছি আমি আবার দিচ্ছি কাজু, চিনি, বরবটি, গাজর, আবার মিশে নেবো, বাকি মতো দিয়ে দিচ্ছি, বাকি সরিয়ে রাখা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করি, আমি দিচ্ছি চিনি, দিচ্ছি দিচ্ছি লবণ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো,
এবার তেল দিচ্ছি, এবার দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা, মাংসের মধ্যে কাজের মেয়ে নিচ্ছি, কাজের রস দিলাম একটু, ভালো করে মেখে নিচ্ছি, দিচ্ছি অল্প লবণ, দিচ্ছি পেঁয়াজে, এরপর দিচ্ছি আদা বাটা, আদা রসুন পেঁয়াজ ভেজে রাখছি, বাকি টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা আর ধনিয়া জিরে, দিচ্ছি অল্প জল, মাংস দিচ্ছি, লবণ ঢাকা দিয়ে ভালো করে কষে নেব, এবার ঢাকা খুলে নিচ্ছি, দেখুন ওদের মাংস করে জলে, দেখুন মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা খুলে নিচ্ছি, বন্ধুরা এরপর আমি একটু জল দেব, বন্ধুরা এরপর আমি জল দিচ্ছি, বন্ধুরা মাংস আমার হয়ে এসছে, এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দাদা কেমন রান্না হয়েছে?
¡Suscríbete al canal!